লোকসভা নির্বাচনের আগে আগামী রবিবার রাজকোট থেকে দেশবাসীকে 25টি এইমস উপহার দেবেন প্রধানমন্ত্রী। তালিকায় রয়েছে বাংলার কল্যাণী এইমস, যা 2021 সাল থেকে চালু আছে। রাজস্থান থেকে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন সোনিয়া গান্ধী। কোনো রাজ্য থেকে সোনিয়া সহ মোট 3 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদের উচ্চকক্ষে নির্বাচিত। গুজরাট থেকে নির্বাচিত নাড্ডা 100 দিনের কাজের টাকা দিতে টাস্ক ফোর্স গঠন রাজ্যের। পঞ্চায়েতের সচিব পি উলগান্থানের নেতৃত্বে কমিটিতে আরো 3 IAS আধিকারিক। সূত্রের খবর, কমিটিতে কাজ করবেন মোট 8 সরকারি আধিকারিক। সন্দেশখালীতে IPS অফিসারের উদ্দেশ্যে খালিস্তানি মন্তব্য, বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে কার্যত বিজেপিকে তুলে ধরেন মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেলের নিন্দা মমতার। সন্দেশখালীতে পুলিশের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য, কলকাতায় বিজেপি অফিস ঘেরাও শিখ সম্প্রদায়ের মানুষের। ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রীকে, না হলে শান্তিপূর্ণ আন্দোলন চলবে হুঁশিয়ারি আন্দোলনকারীদের। সন্দেশখালীতে IPS অফিসারের উদ্দেশ্যে খালিস্তানি মন্তব্য, বিতর্কিত মন্তব্য করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পুলিশের। সন্দেশখালীতে পুলিশের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য, এই মন্তব্য অসংবেদনশীল, প্ররোচনামূলক এবং ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছে, আইনি পদক্ষেপ করা হবে, জানালেন ADG দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। সন্দেশখালী পৌঁছলেন শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতা শঙ্কর ঘোষ। খামাখালিতে বাধা পাওয়ার পর আদালতের অনুমতিপত্র নিয়ে সন্দেশখালী পৌঁছলেন শুভেন্দু। স্থানীয় মহিলাদের সঙ্গে কথা শুভেন্দু। সন্দেশখালী নিয়ে তপ্ত বাংলার রাজনীতি, কণিকা মীনাক্ষী মুখার্জি সন্দেশখালী যেতে গিয়ে বাধা পেয়েছিলেন, এবার প্রশাসনের অনুমতি নিয়েই সন্দেশখালী পৌঁছন CPM এর পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাত। চোপড়ার মৃত শিশুদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যপালের। সন্তান হারাদের সঙ্গে সাক্ষাৎ রাজ্যপালের, পাশাপাশি BSF এর কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব রাজ্যপালের।